আজ আমরা আলোচনা করতে চলেছি সাত সপ্তাহে গর্ভবতী মায়ের শরীরে কি কি পরিবর্তন ঘটে ও এই সাত সপ্তাহে অর্থাৎ এখন আপনার দুই মাস চলছে আর এখন শিশু বৃদ্ধির কোন পর্যায়ে আছে এবং কিভাবে বড় হচ্ছে এবং সুস্থ সন্তান পেতে আপনাকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এখন আমরা জেনে নি এই সাত সপ্তাহে শিশুর বৃদ্ধি কিভাবে হচ্ছে শিশু লম্বায় মোটামুটি এক ইঞ্চ মতো হয় এবং দেখতে অনেকটা ছোট একটি রসবেরি বা ব্লুবেরির মতো হয় শিশু যেরকম বাঁকা সিয়ের মতো দেখতে ছিল তা ধীরে ধীরে সোজা হতে শুরু করে আর শিশুর যে লেজটি আছে সেটি ধীরে ধীরে ছোট হতে থাকে আর আগের ভিডিওটিতে অর্থাৎ ছয় সপ্তাহের গর্ভাবস্থার যে ভিডিও সেখানে যেমন বলেছি শিশুর যে ছোট ছোট কুঁড়ি থাকে চারটি যেখান থেকে হাত ও পায়ে রূপান্তরণ ঘটে তা এই সপ্তাহে হাত ও পা তৈরি হয়ে যায় কিন্তু গঠনগতভাবে তা সম্পূর্ণ হতে আরও একটু সময় লাগবে শিশুর কিডনির কাজও এই সপ্তাহে শুরু হয়ে যায় আগের সপ্তাহে যেমন শিশু বেঙ্গাচির মতো দেখতে ছিল এই সপ্তাহে কিছুটা মানুষের মতো আকার নিতে থাকে ইউএসজি করলে তা আপনি দেখতে পাবেন এই সময় প্রজেস্টেরন হরমোনের মাত্রা খুবই বেড়ে যায় আর এই প্রজেস্টেরনের কারণে মায়েদের শরীরে বিভিন্ন পরিবর্তন ঘটে ছয় সপ্তাহে যা যা পরিবর্তন ঘটে সাত সপ্তাহেও প্রায় একই স্তনের আকার বৃদ্ধি পায় স্তনে ব্যথা অনুভব হতে থাকে জরায়ুর বৃদ্ধির ফলে বারবার প্রস্রাব করার প্রয়োজন পড়ে খাওয়ার ইচ্ছে না হতে পারে ভালো ঘুমও হয় না মেজাজ খিটখিটে হয়ে যায় খুব বেশি পরিমাণে গলা বুক জ্বালা অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য এগুলি দেখা দিতে পারে যা মোটামুটি ছয় সপ্তাহের লক্ষণের মতোই আর এই সময় মাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে তার আগে বলে নিই ওজন বৃদ্ধি প্রথম তিন মাসে খুব একটা হয় না তার ওপর যদি বমি হওয়া খাবারে অরুচি থাকে তাহলে ওজন কমতেও পারে তবে এটি নিয়ে চিন্তা করার কিছু নেই আর এই সময় শরীরের জলের পরিমাণ ঠিক রাখার জন্য মাকে প্রচুর পরিমাণে জল পান করতে হবে কিংবা তরল পানীয় যেমন ফলের জুস ডাব এগুলিও খেতে হবে এতে কোষ্ঠকাঠিন্য গ্যাস গলা বুক জ্বালা থেকে বাঁচতে সাহায্য করবে এই সময় তন্তু জাতীয় ফল ও শাকসবজি বেশি পরিমাণে খেতে হবে যাতে কোষ্ঠকাঠিন্য কিছুটা হলেও কমবে আর ড্রাই ফ্রুটস খাওয়াটাও এই সময় ভীষণই ভালো এটি থেকে খনিজ লবণ প্রোটিন ভিটামিনের চাহিদা অনেকটাই পূরণ হয় তাই রাতে ভিজিয়ে পরের দিন সকালে এটি খেলে খুব উপকার পাওয়া যায় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমি পরের ভিডিওটিতে পরের সপ্তাহের সম্পর্কে আমি আবার আলোচনা করব আপনারা ভালো থাকবেন নমস্কার